হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ পেটুক বাচ। আমি এখন আসছি চট্টগ্রামের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। আজকে আমি এখানে ব্লগ করব। এই রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা না আসলে বুঝতেই পারবেন না এই রেস্টুরেন্টটা কত সুন্দর। এই রেস্টুরেন্টের নেম হচ্ছে লামেনসা। যেমন রেস্টুরেন্ট সুন্দর তেমন নামটা অনেক সুন্দর। আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টের নামটা খুব ইউনিক লাগছে, একটু অ্যারেবিয়ান টাইপের লাগছে, খুব সুন্দর লাগছে। যদিও অ্যারেবিয়ান খাবার এখানে পাওয়া যাচ্ছে না, আর আমি আজকে এখানে বাহিরে বসে খাবারটা খাবো। বাহিরের ভিউ দেখতে দেখতে আজকে অনেক ভালো লাগতেছে। আর ওদের খাবারগুলো দেখি, যদি একটু প্রাইস বেশি। আমি মেনু দেখছি ওদের ফেজের মধ্যে, ওদের মেনু দেখছি। আপনারা ওদের ফেজ দেখে লোকেশন দেখে চলে আসতে পারেন। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে কুলসি বিটিবি চট্টগ্রাম সেন্টার। আমি আমার ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেবো, আপনারা এটা দেখে চলে আসতে পারেন। চলেন গাইস, তাহলে আমরা বসি। তো গাইস, আমি এখানে ওদের মেনুর অন্য খাবার ট্রাই করতে চাইছিলাম, বাট এখানের ওয়েটার ভাইয়ারা বলতেছে আমাদের বিরিয়ানি আইটেম অনেক বেটার হয় এখানে। কিন্তু আপনারা কিন্তু হায়দ্রাবাদে বিরিয়ানিতে মাটনটাও নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, মাটনটাও 250 টাকা, চিকেনটাও 250 টাকা। আর এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটা হচ্ছে লখনৌই বিরিয়ানি। চিকেনটাও নিতে পারবেন, মাটনটাও নিতে পারবেন। মাটন হায়দ্রাবাদি অনেক সময় ট্রাই করার কারণে লখনৌই বিরিয়ানিটা কিন্তু আমি মাটনের নিছি, আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু আমি চিকেনের নিছি। যেহেতু লখনৌই বিরিয়ানিটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, যার কারণে আমি প্রথমে লখনৌই বিরিয়ানিটা ট্রাই করব। আমি লখনৌই বিরিয়ানি দেন হায়দ্রাবাদি বিরিয়ানি দুইটা হাফ নিছি। হাফের প্রাইস হচ্ছে, এটা হচ্ছে লখনৌই বিরিয়ানিটা হচ্ছে 260 টাকা। লখনৌই বিরিয়ানিটা আমি প্রথম ট্রাই করছি। আর এখানে ক্যাপসিকাম দিছে, এটা হচ্ছে লখনৌই দাম বিরিয়ানি। মাটনটা অনেক সফট, আর মাটনের সাইজটাও কিন্তু পারফেক্ট। ফ্লেভার দেন খাবারের টেস্ট সব কিছু মানে অনেক ভিন্ন। বিভিন্ন জায়গায় আমি বিরিয়ানি ট্রাই করছি, কিন্তু এটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে। রাইস যেটা ইউজ করছে, রাইসটা অনেক সুন্দর। লখনৌই বিরিয়ানিটা কিন্তু বেস্ট, বাংলাদেশের অল বিরিয়ানি চেয়ে অনেকটা আলাদা করে এই বিরিয়ানিটা ওরা মেক করছে, অসম্ভব মজা। আর মাটন যেটা ইউজ করছে এটা তো একদম সফট, পুরো সেরা। ঠিক আছেন ম্যাম? হ্যাঁ ঠিক আছে। এটা প্রাইসটা কত? প্রাইস 450। আচ্ছা ঠিক আছে, ব্লক করতেছেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ আমি হেল্প করতে পারি। আচ্ছা তার আমি বলছি কি রে, আমরা হেল্প করতে পারবো। ধন্যবাদ ভাইয়া, আপনাদের খাবারগুলো কিন্তু আমার অনেক মানে মজা লাগতেছে, অনেক ভালো। হ্যাঁ এই বিরিয়ানিটা কিন্তু অনেক সেরা, বাংলাদেশের অনেক দিকে বিরিয়ানি ট্রাই করছি, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। দাম বিরিয়ানিটা বাটার ফ্লেভার আর কুচি করে কাঁচা মরিচ ইউজ করছে, যার কারণে যখন আমার মুখে পড়ছে তখন আমার ঝাল লাগতেছে। কাঁচা মরিচের যেটা ফ্লেভার আসতেছে এটা কিন্তু মানে কী বলবো, অসাধারণ। গ্রিন চিলির ফ্লেভারটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি এমনি সাধারণত ভাত রান্না করলে বসে দুই একটা কাঁচা মরিচ ভাতের মধ্যে দিয়ে দিই, কারণ হচ্ছে আমার গ্রিন চিলির ফ্লেভারটা অনেক ভালো লাগে। কুচি কুচি করে গ্রিন চিলি ইউজ করার কারণে এখানে মানে আলাদা একটা গ্রিন চিলির ফ্লেভার আসতেছে, তো অসম্ভব মজা, অসাধারণ, বেস্ট বিরিয়ানি। আপনারা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ও আমি তো নিতেই পারতেছি না। আচ্ছা চিকেনটা আগে উঠে নিয়ে, হ্যাঁ
লখনৌই বিরিয়ানিতে কিন্তু দুই পিস মাটন ইউজ করছে, টু পিস মাটন ইউজ করছে, আর এখানে হচ্ছে একটা বড় চিকেন ইউজ করছে হায়দ্রাবাদী বিরিয়ানিতে, লখনৌই বিরিয়ানি, আর এটা হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি। এটা হচ্ছে দাম বিরিয়ানি, লখনৌই দাম বিরিয়ানি রাইস, আর এটা হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি রাইস। আপনাদের দেখতে কেমন লাগতেছে দুইটা রাইসকে একই রকম কিনা আমাকে জানাবেন, তবে আমার কিন্তু দেখতে একই রকম লাগতেছে। টেস্ট কেমন একটু খেয়ে জানাবো। এক একটা এক এক রকম ফ্লেভার, এটা একরকম, এটা একরকম। এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা কিন্তু আমার কাছে অনেক সেরা লাগছে, অতিরিক্ত তেল ইউজ করে নাই, মানে সব কিছু মিলে একদম পারফেক্ট। তবে কিন্তু আমার লখনৌই বিরিয়ানিটা খুব বেটার লাগছে, খুব বেস্ট লাগছে, বাট হায়দ্রাবাদের বিরিয়ানিও কিন্তু কম না। আপনাদের যদি একটা বিরিয়ানি আইটেম ট্রাই করার ইচ্ছে থাকে তাহলে আপনারা কিন্তু লখনৌই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু বেস্ট বিরিয়ানি। যারা হায়দ্রাবাদের বিরিয়ানি অনেক লাইক করেন তারা কিন্তু আলাদা ফ্লেভার নিয়ে হায়দ্রাবাদের বিরিয়ানি এইখানে পেয়ে যাবেন, অসম্ভব মজা, অসাধারণ। আমার কিন্তু কাঁচা টমেটো অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। কাঁচামরিচ এইখানের খাবার সম্পর্কে আমি যত বলবো তত কম হবে। যারা ঘুরতে পছন্দ করো, যারা রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করো, অফেন প্লেসে বসে, তাদের জন্য কিন্তু এটা অনেক বেস্ট একটা রেস্টুরেন্ট। আমি যখন খাবার অর্ডার করতেছিলাম তখন খাবারের প্রাইস দেখে আমার কিন্তু ভালো লাগে নাই, মানে আমার লাগছে ওভার প্রাইস, খাবার হিসাবে প্রাইস হিসাবে একদম পারফেক্ট। ওদের খাবারগুলো একদম ফ্রেশ, খুব হেলদি খাবার। আর এই সালাদের সম্পর্কে যদি বলি, এখানে হচ্ছে চিকেন, প্রন, ক্যাপসিকাম, আঙ্গুর, ডালিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লেটুস পাতা দিয়ে সার্ভ করছে, পুদিনা পাতা দিছে, ধনিয়া পাতা দিছে, পেঁয়াজ দিছে, মানে অল লামেন্সে স্পেশাল ক্যাশুনাট সালাডটাও কিন্তু অসম্ভব মজা, অসাধারণ। আর এটার প্রাইস হচ্ছে 450 টাকা, এখানে কোনো ব্যাট নেই না। খাবার প্রাইস একটু বেশি হলেও কিন্তু আপনার মনের মতো খাবার পেয়ে যাবেন আপনারা এইখানে এই রেস্টুরেন্টে। সো গাইস, আমাকে একটু সময় দেন, আমি বিরিয়ানিগুলো শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। আমাদের চট্টগ্রামে এমন একটা সুন্দর রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য যিনি উদ্বোধন করছে ওনাকে আমি চিনি না, তবে ওনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর রেস্টুরেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর আমরা ব্লগাররা ব্লগ করার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর ফেসবুক পেজে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।